Hey everyone, welcome back to my channel Caring Mumbai Shoma, আমি সোমা কলকাতা থেকে। এই গরমে তোমরা সবাই কেমন আছো? আমরা তো কলকাতার এই গরমে জাস্ট ভেপে উঠেছি। তো তার মধ্যেই তো একটা ব্লগ রেডি করে ফেলেছি লাস্ট উইকে, তোমাদের কথা দিয়েছিলাম উইকে একটা অন্তত ব্লগ তোমাদের জন্য রেডি করবই করব, সে আমার যতই ব্যস্ততা থাকুক না কেন। তো আজকে একটু সময় পেয়েছিলাম ফ্রিজটাকে ক্লিন করার জন্য। তো ফ্রিজটা আমি ধাপে ধাপে ক্লিন করে নেব, ফ্রিজের সমস্ত সেলফগুলোকে নামিয়ে ফেলেছি, আর দেখো ডোরে যেগুলো ছিল সব নামিয়ে কিন্তু আমি একটা জায়গায় করে ফেলেছি ডাইনিং টেবিলের ওপরে। তারপরে এগুলোকে ক্লিন করে নেব, তবে একটা বেলায় কিন্তু আমি একদমই ক্লিন করিনি, এবেলা ওবেলা করে কিন্তু ক্লিন করেছি। তো যাই হোক, পুরো ক্লিনিং প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বুঝতেই পারছো এত ব্যস্ততার মধ্যে ভিডিও শ্যুট করা আর ক্লিনিংয়ের ভিডিও শ্যুট করা খুবই টাফ। তোমরা দেখিয়েছিলে আগের দিন আমার দিদি এসছে, আর দিদি মাছ কাটতে বসে পড়েছে। দেখো দিদি এখন বেলে মাছ কাটছে, বাড়ির থেকে হঠাৎ করেই রাখা হয়েছে, কিন্তু আজকে বেলে মাছ যদিও বা লাঞ্চে হবে না, আজকে হবে বিরিয়ানি আর চিকেন চাপ। আর সেটারও কিছু একটা বিশেষ কারণ আছে, আমার দিদি আবার সব কাজে ভীষণই এক্সপার্ট, আমি আবার ততটাও নই। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি কিন্তু একদমই মাছ কাটতে জানি না। আর আজকে ব্রেকফাস্টে হয়ে গেছে কিন্তু লুচি আর তরকারি। বেশ অনেক দিন পরে কিন্তু আমার বাড়িতে লুচি তরকারি আবার হলো, কারণ বুঝতেই পারছো এখন বাড়ির সিচুয়েশান খুব একটা ভালো নেই, তার মধ্যে একটু ভালো থাকার চেষ্টা। লাস্ট দু মাস ধরে যা যাচ্ছে তাহার বলার কিছু নেই, সবটাই তোমরা এর আগের ব্লগেই শুনেছো। তার মধ্যে এই দুই মাসে এত হজপথ যে এসিটাই সার্ভিস করা হয়নি। তো এসি সার্ভিস করার জন্য ওরা চলে এসছে সকাল সকালই, আর এত লোকজন বাড়িতে সব মিলিয়ে জানি মাথা খারাপ পড়েছি, তার মধ্যেই গরম। তো বললামই তোমাদের আজকে বিরিয়ানি আর চিকেন চাপ হবে, তারই প্রস্তুতি চলছে। দুধ কেশর ভেজানো হয়ে গেছে, চাল মাপা হয়ে গেছে, আর নুন হলুদ দিয়ে আলুটাও রেডি করা হয়ে গেছে। চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি, আর মাটনটাকেও ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আজকে আমি মাটন বিরিয়ানি করব, আর বেরেস্তা বানানোর জন্য কিন্তু কড়াইতে পেঁয়াজ ভাজতেও বসিয়ে দিয়েছি, ভাতও কিন্তু বসাবো, তার আগে ভেজে নেব আলুগুলো। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব, মানে নুন হলুদ দিয়ে মাখানো আলুগুলো লাল লাল করে একটু কড়া করে ভেজে নিতে হবে। আর এই দেখো রাইস, যেটার মধ্যে আমি গোটা গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি, ঘি, বিরিয়ানি মশলা এইসব আর কি। তো মাঝখানে অনেকটা টাইম পেরিয়ে গেছে, ওদের পাম্পটা না খারাপ হয়ে গেছিলো, তো সারা দিন প্রায় লেগে গেল আজকে এসি সার্ভিসিংয়ে, মানে প্রচণ্ড বিরক্ত কর একটা ব্যাপার কিন্তু ঘটলো। কারণ সকাল থেকে এসেছিলো ওরা ওই ঘরটাতে করলো, এবার এই ঘরটাতে আমার ঘরটাতে আর কি, আমার বেডরুম এটা, তো এখানে এখন ক্লিনিং হচ্ছে। এইসব মিটতে মিটতেই আজকে প্রায় দুপুর হয়ে গেল, এখন 1:30 বাজে ঘড়িতে, দেখতেই পাচ্ছ। এরপরেই কিন্তু আমাদের খেতে বসতে হবে। তো মাটনটা এদিকে হচ্ছিলই, তো মাটনটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যেরকম বিরিয়ানির প্রসেসগুলো করব। বিরিয়ানি আমার রান্না করতে ভীষণই ইজি লাগে, তোমরা যারা আমার বিরিয়ানি রেসিপি দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, বিরিয়ানি আর চিকেন চাপ রেসিপি কিন্তু। আর এদিকে দেখো চিকেন চাপটাও তৈরি হচ্ছে, সবেই জাস্ট দিয়েছি, এটা খুব একটা বেশিক্ষণ হয়নি। তো প্রেশার কুক করতে দিতে হবে, কারণ মাটনটা সিদ্ধ হওয়ার ব্যাপার তো রয়েইছে। তো চলো মাটনটাকে প্রেশার কুক করে দেন কিন্তু আমরা ধীরে ধীরে সমস্ত প্রসিডিওরে যাচ্ছি। আর এই যে আমার চিকেন চাপের ইয়ামি ইয়ামি লুক, যেটা আমার বাড়ির কিন্তু সবাই খুব ভালোবাসে। মাছকে কি বানাচ্ছে, মাছকে কি বানাচ্ছে? আজকে বিরিয়ানি বানাচ্ছে আমাদের মা, আজকে আমার মা বানাচ্ছে বিরিয়ানি, আর আমরা সবাই আর চিকেন চাপ, আর চিকেন চাপ, আর আমরা সবাই এখন নয়ে পড়ে গেছি। বিরিয়ানি আর চিকেন চাপ, যেহেতু আমাদের অ্যানিভার্সারির দিন কিছুই সেভাবে সেলিব্রেট করা হয়নি, তো সেজন্যই আজকে বাড়িতে বানিয়ে ফেললাম হঠাৎ। অ্যানিভার্সারি গেছে সেই কোন কালে, আর এখন তার সেলিব্রেশন হচ্ছে। আর দেখো মাটনের লুকটা জাস্ট ওয়াও, দেখেই তো খেয়ে নিতে ইচ্ছে করছে মাটন এই কষাটাই আর কি। তো যাই হোক, এর মধ্যে তো আতার, গোলাপ জল, কেওড়া জল এগুলো রয়েছে, সেভাবে অতটা ভাতের সাথে ভালো লাগবে না, তো বিরিয়ানির জন্যই মেইনলি বানানো হয়েছে। আর এই হলো চাপের ফাইনাল লুক,
প্রায় হয়ে এসেছে। আমার হাতে বিরিয়ানি আর চাপ কিন্তু সত্যিই বেশ ভালো হয়। এইভাবে বিরিয়ানি আর চাপ করতে গেলে কিন্তু অবশ্যই রেসিপিটা চেক করো, আমি ডেসক্রিপশন বক্সে কিংবা আই বাটনে কিন্তু লিংক দিয়ে দেব। তো এবারে হচ্ছে ইন্দ্রর হেল্পিংয়ের পালা। ইন্দ্র এবারে এটা দমের দেওয়ার জন্য, যেহেতু এত বড় হাঁড়ি দেখতেই পাচ্ছ 2.5 থেকে 3 কেজি, তো সেজন্য এটাকে কিন্তু স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিচ্ছি আমি। আর ইন্দ্র একটু ঢেলে দিচ্ছে জাস্ট, কারণ না ঢেলে দিলে তো হবে না, ওটা আমি পারবো না। অ্যাকচুয়ালি আমার স্পন্ডালাইটিসের ব্যথাটার জন্য সমস্যা, আর এমনিতেও আমি ভারী একটা খুব একটা উঠাতে পারি না। তো ঘি সব কিছু আর কি দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, এখানে আর আলাদা করে কিছু বলছি না। কারণ তোমরা যদি আমার রেসিপিটা দেখো তাহলে রেসিপিটার মধ্যেই এই সেম প্রসেসেই কিন্তু আমি চিকেন বিরিয়ানি করি, আর আজকেও সেমভাবেই কিন্তু মাটন বিরিয়ানি করছি। আলু বোখরার জায়গায় কিন্তু পাতিলেবু ইউজ করছি, আর মিল্ক পাউডার ইউজ করছি কিন্তু খোয়া ক্ষীরের জায়গায়, যেটা আমি সবসময় করে থাকি। এটা খেতেও টেস্টি হয়, ভালো হয়, আর খোয়া ক্ষীরটা সবসময় ফ্রেশ পাওয়াও যায় না, এটার জন্য সুবিধে হয়। মোটামুটি আমার দেখো দমের জন্য কিন্তু প্রায় রেডি, আর এর উপরেও আবার আমরা একটু সাজিয়ে দেবো, আর যতটুকু যা রয়েছে বাকি যা কিছু রয়েছে সেটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি অলরেডি তাওয়া বসিয়ে দিয়েছি গরম করতে, তাওয়ার উপরে কিন্তু এটা দমে দিয়ে দেব প্রায় 30 মিনিটের জন্য, প্রায় কি 30 মিনিটের জন্য। কিন্তু আমি কোনো আটা কিন্তু ইউজ করি না, কেন জানো তো আটা ইউজ করি না, কারণ আটাটা ওয়েস্টেজ যায়, আর সত্যি কথা বলতে কোনো প্রয়োজন নেই আটা ইউজ করার, না ঢাকনাটা খুললেই হয়। আর আমার যেহেতু একদম সেটিং হাড়ির সাথে ঢাকনাটা, সেজন্য আমার প্রয়োজন হয় না। আর তোমরা আটা দিতেও পারো চাইলে, আর ফয়েল পেপারও তোমরা কিন্তু আটকে দিতে পারো যাতে দমটা বেরিয়ে না যায় তার জন্য, বাট আমি কোনোটাই ইউজ করি না। তাও কিন্তু আমার বিরিয়ানি বেশ খেতে হয়, ভালোই হয়। তো চলো দমে দেওয়ার জন্য রেডি হতে হতে তোমাদের সাথে আরও কিছু কথা বলে নিই যেগুলো আগের ব্লগে বলা হয়নি। তো তোমাদের আমি বলেইছিলাম একটা টাফ সিচুয়েশান দিয়ে আমি চলছি, প্রচুর ঝড়ঝাপটা গেল লাইফে, অলরেডি চলছে বিভিন্ন রকম ঝড়ঝাপটা, কারণ সমস্যার সমাধান কিন্তু সহজে হয় না যখন বিপদ আসে চারিদিক দিয়ে আসে। লাস্ট ব্লগে তোমাদের বললামও হঠাৎ করে সংসারের সম্পূর্ণ দায়িত্বটা এসে পড়েছে, যেটা আমার পক্ষে মেনে নেওয়াটা ইজি না। পুরো দায়িত্বটা আমারই ছিল, শুধু রান্নাঘরে রান্না করার দায়িত্বটা বাদ দিয়ে, কিন্তু এখন সেটাও এসে পড়েছে। আর যেটা হয়েছে আর কি সেটা হলো শাশুড়ি মায়ের সেলিব্রাল অ্যাটাক হয়েছে লাস্ট মার্চের 13 তারিখে। প্রতিদিন নানান সমস্যার সম্মুখীন হচ্ছি, যেটা পরে কখনো বলবো তোমাদের সাথে। তো চলো এটা এবারে আমরা মোটামুটি প্রায় হয়ে গেছে আমাদের দমের জন্য প্রস্তুত, এবার আমরা দমে দেব। ফ্লেমটা কিন্তু একদম সিমে দিতে হবে, নয়তো কিন্তু ধরে যাওয়ার একটা রিস্ক থেকেই যায়। আর এই হলো ফাইনালি আমার চিকেন চাপ, একটু জাস্ট ক্রিম অ্যাড করছি, জাস্ট একদম অল্প, কারণ তোমরা জানোই আমার কিন্তু কোলেস্ট্রল বেড়েছে, এগুলো খাওয়া ভীষণই আমার জন্য বারণ। তবু একাধ দিন একটু একটু চলতে পারে, সেই আর কি বুঝে সুঝে খেতে হবে। আর দেখতেই পাচ্ছ বিরিয়ানির লুক জাস্ট অসাধারণ, মানে এটা একদম ফার্স্টের যে ওপরের লেয়ারটা, মিডিলের লেয়ারটা আর আমার সেভাবে তোলা হয়নি, কারণ বাড়িতে লোকজন, কাজের চাপ, খাওয়ার প্রেশার, বুঝতেই পারছো। তোমাদের দেখালামই 1:30 বেজে গেছে, মানে এখন বাজে 2:30 বেজে গেছে, বাচ্চাদেরও খাওয়ার দাওয়ার ব্যাপার রয়েছে, তাড়াহুড়ো করছি, তার মধ্যে অত বেশি আমি আর দেখাতে পারছি না। তবে মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর দেখেও ভালো লাগছে, আর খেয়েও খুবই ভালো লাগ পেয়ে আশা করি। খেতে বসে তোমাদের সাথে ওরা কথা বলবে, আমার হয়তো আর সেভাবে বলা হবে না, কারণ আমি এত ব্যস্ত হয়ে গেছি এখন, সেভাবে আর সামনাসামনি তোমাদের সাথে কথা বলার মতন সুযোগই হচ্ছে না। প্রত্যেকবারের থেকে এবারে ভালো আছে, ভালো আছে, ভালো আছে, ঝাল হয়নি। কুকু দাদা বৌদিটা ভালো না মায়েরটা? কোনটা বেশি ভালো আছে, বিরিয়ানি না চা? বিরিয়ানি। বৃষ্টির কোনটা ভালো লেগেছে, চিকেনটা? এক একজনের এক একটা। তো দিদিরা যেহেতু রয়েছে, দিদিরা দুপুরবেলা দেখানোর সুযোগ হয়নি, সময়ই পাইনি আসলে ফোনটা নিয়ে যে শ্যুট করব। তো যাই হোক, ওরা রয়েছে যেহেতু বাড়িতে, সেজন্য একটু বেরিয়েছি, শপিং রয়েছে,
টুকটাক গ্রসারি শপিং আর টুকটাক এমনিও শপিং রয়েছে, সেটারও বিশেষ কারণ রয়েছে, সেটা আমি তোমাদের পরে বলবো। আর চলে এসেছি আজকে স্পেন্সারে। স্পেন্সারে অনেক দিন বাদে আজকে এসি, সোদপুর স্পেন্সারটায়। বেশ অনেক দিন আগে এসেছিলাম, খুব একটা আমার ভালো লেগেছিলো না। তো আজকে এত ভিড় মার্কেটে, সেজন্য ভাবলাম আমরা একটু স্পেন্সারে ঢুকি। ঢুকে গার্মেন্টসের যে সেক্টরটা, ওটা আমার একটুও ভালো লাগে। লাস্ট একবার স্পেন্সার থেকে আমি অনেক শপিং করেছিলাম নিজের জন্য আর গিফট পারপাসে। তো আমার এক জামাইবাবুকে একটা শার্ট দিয়েছিলাম, জাস্ট দিয়ে লজ্জায় পড়ে গেছিলাম, এত বাজে কোয়ালিটি। B2 সামথিং এরকম কোনো ব্র্যান্ডের, এত বাজে আর কি বলবো। বাট গ্রসারি সেক্টরটা যাচ্ছি, দেখছি যে খুবই ভালো আর কি, প্রচুর জিনিসপত্র রয়েছে। তো গ্রসারি শপিং করার জন্য বেশ একটা আইডিয়াল সোদপুরের মধ্যে তৈরি হয়ে গেছে অলরেডি, অনেকদিন বাদে যেহেতু এসেছি। কারণ রিলায়েন্সের যে স্মার্ট পয়েন্ট কিংবা মোড়, তার থেকে বেশ বড়, আকারে তো বড়ই, জিনিসপত্র অনেক ধরনের পাওয়া যায় আর বেশ সুন্দর সাজানো গুছানো। দেখো ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো লাগছে, বেশ খুলে খুলে আবার দেখাও যাচ্ছে, এটাই একটা সুবিধে। সব কিছু এখানে রয়েছে, এটাই একটা বড় ব্যাপার, যেটা স্পেন্সারের এটা একটা বিশেষত্ব। এর আগে যখন আমি এসেছিলাম অনেক দিন আগে, তখন সবে এখানকার স্পেন্সারটা স্টার্ট হয়েছিল, তো সেরকম কালেকশন ছিল না, তো আমার আর ভালো লাগতো না, আসতাম না। তো এবারে চলে এসেছি, এবার তাই ইন্দ্রকে বলছিলাম যে এবার মাঝে মাঝে আসতে হবে, কারণ আমরা স্মার্ট পয়েন্ট থেকে টুকটাক জিনিস উঠিয়ে নিই আর যেটা আমাদের লোকাল গ্রসারি শপ আছে হোলসেলার, সেখান থেকে নিয়ে নিই। সেভাবে স্পেন্সারে আসা আমাদের হয় না। স্পেন্সারে আসলে অ্যাকচুয়ালি ফোর হুইলার নিয়ে আসলে সুবিধে হয়। তো সোদপুর যেহেতু আমার একদম জাস্ট বাড়ির কাছেই, তো সেভাবে আমার ফোর হুইলার নিয়ে খুব কমই আসি, আসি না একেবারে তা না, খুব কম আসা হয় এটাই আর কি। তো এখানে সব কিছুই পাওয়া যায়, তার মধ্যে অনেক কিছু আমরা টুকটাক করে নিয়ে নিচ্ছি, তার মধ্যে এই নাগেটসগুলোও নিচ্ছি, মানে যেগুলো প্রসেস ফ্রাইড চিকেনের প্যাকেটগুলো আর কি, সেটা পুকুর ডিমান্ড ছিল নিয়ে যেও, তো সেজন্য নিতে এলাম। আগের দিনও খুঁজেছিলাম স্মার্ট পয়েন্টে, বাট ওখানে ছিল না, ননভেজ, ভেজ ছিল, ননভেজ কিছু ছিল না। অ্যাকচুয়ালি আমি আমার বাচ্চাদেরকে সেভাবে প্রসেসড ফুড খাওয়াই না, বাট এটা ওদের জন্য ফার্স্ট টাইম, কারণ ওদের আমি প্রসেসড ফুড দিইনি বলা যায়। তো ও বায়না করলো, সেজন্য নিতে হচ্ছে আর কি ফার্স্ট টাইম, অ্যান্ড বলেছি আর সেভাবে একদমই চাইবি না। প্রচুর আইসক্রিম, যেটা গরমের মধ্যে দেখে জাস্ট অসাধারণ লাগছে, আম উঠে গেছে মার্কেটে, কিন্তু আইসক্রিম দেখে ভালো লাগছে, বাট আইসক্রিম তো আমি খেতে পারি না, এটা খুব দুঃখের একটা বিষয়। ভালো তো বাসি প্রচুর, কিন্তু আইসক্রিম খাওয়ার স্ট্রিক্টলি বারণ, কারণ আইসক্রিম খেলেই তো ইনফেকশন একদম অনিবার্য হয়েই যায়। খুব রেয়ার খাই, তাও ভীষণ সাবধানে, আর বাচ্চাগুলো এখন খেতে পারে না, ওদের দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর ঠান্ডা লাগছে। আর বৃষ্টি তো জাস্ট লাস্ট মান্থ ভীষণ ভুগেছে, মানে লাস্ট 2 মাস আমার যে কী গেছে সে একমাত্র আমি জানি, আর ইন্দ্র জানে, আর ঈশ্বর জানে, তাছাড়া আর বোধহয় কেউ জানে না। মানে খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যেই সব কিছু চলছে, স্ট্রং রাখতে হবে নিজেকে। তো চলো টুকটাক করে আমি একটু টুকটাক উঠিয়ে নিই, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো পরের ব্লগে। এই ব্লগে হয়তো হবে না, কারণ আরও টুকটাক কিছু কাজ রয়েছে। বৃষ্টি স্কুলের ড্রেসের জন্য 3-4 দিন ধরে খুঁজে যাচ্ছি, গেম ড্রেস পাচ্ছি না, রেডিমেড সেন্টারেও যাবো, আরও টুকটাক দোকানে যাওয়ার আছে। এখানে কিন্তু ওয়াইন শপও রয়েছে, যেটা ওপেন ওয়াইন শপ, বাচ্চাদের অ্যালাউড একদমই নয়। তো বৃষ্টি বাইরে দাঁড়িয়েছিলো, আমরা ওয়াইন নিতে একদমই আসিনি, জাস্ট দেখতে এলাম, কারণ আমি একদমই সব পছন্দ করি না। মলগুলোতে ঘোরাতে খুব ভালো লাগে, ঘুরতেও খুব ভালো লাগে, ভিডিও দেখতেও সত্যি খুব ভালো লাগে, আমার তো বেশ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা নিউ ভিউয়ার্স এসছো আমার চ্যানেলে, আমার চ্যানেলটা কেমন লাগছে, আমাকে কেমন লাগছে, আমার পরিবারকে কেমন লাগছে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যারা নতুন ভিউয়ার্স এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যেও না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টিটা আছে, যেটা নোটিফিকেশন বেল আইকন, ওটা প্রেস করে অল করতে ভুলো না, যাতে তোমরা আমি ভিডিও আপলোড করলেই ফটাফট তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আর তোমরা নিউ ভিডিও নোটিফিকেশান পেয়ে আমার ভিডিও ওয়াচ করতে পারো। আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিতে পারো, এরকম ভিডিও তোমরা ফেসবুকেও পেয়ে থাকো, এক এক সময় এক একটা ভিডিও আসে, আগে পরেও হয়ে যায়, তো দুটোই তোমরা কিন্তু দেখতে থেকো। সাবস্ক্রাইব আর ফলো তো একদম ফ্রি, তোমরা সবাই জানো।
সাথে লাইক করতেও কিন্তু তোমরা একদমই ভুলো না, লাইক বাটনটা প্রেস করে কিন্তু লাইকটাও করে দিও। নিয়ে এবার আমরা বেরোবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আর রেডিমেড সেন্টারেও আর আরেকটা দোকান যেটা আর কি তনুশ্রী বলে একটা শপ আছে, ওখানেও আমার একটু দরকারে যাওয়ার রয়েছে, তো সেখানেও যাব। ব্যাগেজ কাউন্টারটা একদম ঠোকার এন্ট্রিতে, তো আজকে কিন্তু বৃষ্টিকে পাঠিয়েছি ব্যাগ আনতে টোকেন দিয়ে। আস্তে আস্তে বড় হচ্ছে, ওকেও শিখাতে হবে। বেশ স্মার্টলি কিন্তু চলে গেল ব্যাগ আনতে, বেশ ভালোই ওইগুলো কিন্তু শিখে যাচ্ছে। আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মেয়ে কখন সেটাই বুঝতে পারছি না, এটাই হলো ব্যাপার। এই তো কিছুদিন আগেই জাস্ট হলো, আর তার মধ্যেই এতটা বড়ও হয়ে যাচ্ছে, সব মোটামুটি নিজে নিজে অনেকটাই করতে পারে। হ্যাঁ, তবে খাইয়ে দিতে হয় বৃষ্টিকে, এটার জন্য ও বড় একদমই হচ্ছে না। বেশ সুন্দরভাবে দেখো নিয়ে চলে এলো ব্যাগটা। এই তো কত কাজ করতে পারে দেখো তো, চলো ব্যাগে ভরো, ব্যাগে ভরো বাবা। আর এই চলে এসেছি কিন্তু আমরা তনুশ্রী, এটা হচ্ছে সোদপুরের সব থেকে বড় ব্লাউজের স্টোর, মানে সোদপুর, ব্যারাকপুর, খড়দা এর মধ্যে, দমদমের মধ্যেও এত বড় ব্লাউজের স্টোর নেই। খুব ভালো ভালো কালেকশন, তোমরা কিন্তু যারা এখনও তনুশ্রী ভিজিট করোনি অবশ্যই একবার দেখতে পারো, খুব ভালো ভালো কালেকশন, খুব রিজনেবেলেও পাওয়া যায়, সব রকম রেঞ্জে তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে রেডিমেড সেন্টার, যেখানে আজও আমি ওর ড্রেস পেলাম না, গেম ড্রেস, পুকুর একটা ট্রাউজার পেলাম গেমের, সেটাই নিয়ে আপাতত বাড়ি ফিরবো। তো চলো বাড়িতে ফিরে তোমাদের সাথে ব্লগটা এন্ড করব। তো দুপুরবেলা তো আর দিদি, জামাইবাবু, বনি ওদেরকে দেখানোই হয়নি, বিরিয়ানি খাচ্ছে, তো ওই রাত্রেবেলা ডিনারে খেতে বসছে। কিন্তু আমার বেচারা জামাইবাবু একদমই খেতে পারলো না, জাস্ট একটু টেস্ট করেছে এক চামচ, কারণ তোমরা জানোই কার্ডিয়াক অ্যাটাক হয়েছিল ডিসেম্বরে, লাস্ট ডিসেম্বরে জামাইবাবু, তো ভীষণই রেস্ট্রিক্টেড এই ব্যাপারগুলোতে, আর উনি নিজে যথেষ্ট আর কি মেনে গুনে চলছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে আর অনেক গল্প হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।